আমি না পারলে 200 টাকা দেব আমি জ্বালিয়ে ডিমের ধারে ধরবো ডিমটা ফেটেটা বাচ্চা বেরোবে আমি যদি জ্বালাতে না পারি আমি 200 টাকা দেবো আপনি শিখবেন পোড়া কাঠি কি করে জ্বলে আমি শিখিয়ে দিচ্ছি শিখতে পয়সা দিতে হবে না ভালো লাগলে এক কাপ চা খাওয়াবে নইলে খাওয়াতে হবে না দেখুন পোড়া কাঠি কি করে জ্বলে লক্ষ্য রাখুন হাত আমার এটা ফাঁকা এটাও ফাঁকা লক্ষ্য রাখেন আমি কাঠিটা জ্বেলে আমি এইগুলি শুরু করে দিচ্ছি দেখুন প্রথমে একটা দেশলার গাড়ি বার করুন খোসা মেরে জ্বালান তারপরে হালকা করে এটাকে নিভান নিভানোর পরে কাঠিটাকে যে কোনো শুকনো জায়গায় হালকা করে মাথার লোক ঘষেন ঘষার কারণ কি জানেন এই মাথায় যেন কোনো কালো অংশ না থাকে তাহলে ম্যাজিকে ধরা পড়ে যাবেন মান সম্মান থাকবে না বলে দেওয়া ভালো এই দেখেন পোড়া গাড়ি কি করে জ্বলে এক টাকাতে একটা দেশলাই কিনবেন 100 বার দেখাবেন তা কাঠি পোড়াবে না ট্রেনে ট্রামে বাসে সাইড দোকানে যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেলাটা দেখেন এটা মজার ম্যাজিক এই দেখেন এটা ঘষা কিন্তু কমপ্লিট লক্ষ্য রাখেন হাত আমার ফাঁকা এটাও ফাঁকা এর ভিতরে যে কোনো দেশলার কাঠি আছে আমি চোখের সামনে ঢেলে রেখে দিলাম এটা পুরো ফাঁকা যদি কোনো সন্দেহ থাকে ধরে দেখুন কোনো অসুবিধে নেই এই কিন্তু সেই পোড়া কাঠি আমি ভিতরে ঢোকালাম হাতের দিকে লক্ষ্য রাখেন হাত ফাঁকা এটাও ফাঁকা একটা রুমালের সাহায্য নিন রুমালটা পুরো ফাঁকা তবে শুরুতে বলি যে কোনো ম্যাজিকের ভিতরে একটা চুরি বা চালাকি থাকে এছাড়া কোনো ম্যাজিক কোনোদিন হয়নি হবেও না ওই কায়দাটাকে শিখিয়ে দিচ্ছি নইলে স্যার পারবেন না এই দেখুন পোড়া কাঠি কি করে জ্বলে আর এই খেলাধুলো দেখানো সেটা এত মূল উদ্দেশ্য নয় বাড়িটা আমার এখানে এই বাইপাসতে হেঁটে গেলে 2 থেকে 5 মিনিট লাগে আমি দীর্ঘ 25 বছর এই মসলমদুপুর প্ল্যাটফর্মে 1 নম্বর 2 নম্বরে খেলা দেখাই ডেলি সকাল 6টায় আসি 11টায় বন্ধ করি 15টায় থাকি বিকেলবেলা মাঝে মাঝে আসি রোজ আসি না খেলাধুলো দেখিয়ে লোকজন জড়ো করে আমি আসাম পাহাড়ের একটা গাছের প্রসার করি তা আপনাদের 10 জনের চরণের আশীর্বাদে বিরাট সুনাম অর্জন করেছি বহু দূর থেকে লোক আসে বাংলাদেশ থেকে লোক আসে আমি 25 বছরে লক্ষ লক্ষ নারী পুরুষ যুবক যুবতীকে গাছটা বিতরণ করেছি কথা দিলাম আজকে বারে শনিবার খুব ভালো দিন আজকে আপনাদেরও কয়েকটা দিয়ে যাব যদি উপকার পান হিন্দু বাবু একটু আশীর্বাদ করবেন মুসলিম ভাই দোয়া করবেন আর কাঠি তৈরি কি করে করলাম শিখিয়ে দিচ্ছি তা বলবেন তোমার কাছে কি হয় আমার এটা ফাঁকা আমার এই গাছ টুকরো যদি কোনো নারী বা পুরুষ বডিতে টাচ করতে পারে স্যার 3টি রোগের বিরাট কাজ করে আমি মিথ্যা বলি না আপনি পরীক্ষা করে নিন এখন জায়গায় বসে দি রোগ ভালো রোগটার নাম গ্যাস অম্বল কারো আছে হাত জোর করি কিনতে বলি না অনুরোধ করি যারা রেগুলার গ্যাসের ট্যাবলেট খান খাবেন নাতে লিভার কিডনির বিরাট ক্ষতি করে গ্যাস অম্বল থাকলে বলেন পয়সা লাগবে না আপনি বসুন ভালো হলি পয়সা দেবে আমি এখনই বাঁধবো ঘড়ি ধরেন 15 থেকে 20 মিনিটের জায়গায় ভালো আমি মিথ্যা কথা বলছি আপনি পরীক্ষা করে নেন এই যে আমাদের স্টেশন মাস্টার চলেন প্রমাণ দিচ্ছে তো এগিয়ে